সাকিব হোসেন, আমি ছাত্র আন্দোলন কুমিল্লার যে সমন্বয়কের মধ্যে একজন ছিলাম। তো একটা জিনিস হচ্ছে, আমার ছোট ভাই রোহিত যেটা বললো যে সত্যিকার অর্থে আমরা যখন কুমিল্লা যখন আন্দোলন করতেছিলাম তখন আমরা আমাদের গার্ডিয়ান শূন্য ছিলাম। প্রত্যেকটা জায়গায় হচ্ছে গার্ডিয়ান নাম ছিল আমাদের সাথে, কিন্তু আমাদের এখানে গার্ডিয়ান নাম নেই। আজকে ওনারা অনেককে অনেক কথা বলতেছিলেন যে হচ্ছে তারা ওনারা এখানে আসে সঠিক সম্মানটা পাচ্ছিল না, বা সমাবেশ করার অধিকার পাচ্ছিল না, গণতান্ত্রিক অধিকারটা তারা পাচ্ছিল না। আমরা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা কাজ করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের যে কথা বলার যে জায়গাটা, এই জায়গাটাই আজকে এখানে করে দেওয়া হয়নি। এবং আমার মনে হচ্ছে খুব কিছুদিন পরে এবং হচ্ছে আমাদের যে কনফেডারেশন সেটাও মনে হচ্ছে ভাগাভাগি করে নিজেদের মধ্যে নিয়ে যাবে, নিয়ে বলবে যে অ্যাকচুয়ালি ছাত্রদের মধ্যে কিছু ছিল না, আমাদের নিজের মধ্যে ছিল। আজকে আপনাদের যে অধিকার আপনাদের এখানে এসে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হচ্ছে সেটা বলতে এটা আপনারা নিজেরাই বলছেন। আপনাদের এই লাঞ্ছনা থেকে আমরা মুক্তি দিই না। আমরা আজকে আমরা আমাদের আন্দোলন 36 জুলাই কিন্তু আমরা আন্দোলন চালিয়েছি। কিন্তু আজকে দুঃখজনক বিষয় আসলে যে শাড়িটা দেখতে পাচ্ছি, বিশ্বাস করার একজন আপনাদের মধ্যে যদি দু তিনজন যদি আমাদের পাশে থাকতাম আমরা হয়তো এতজন মানুষ আমাদের আহত হইতো না, আমাদের শহীদ হইতো না। কিন্তু দুঃখজনক এটা আমি আসলে দুঃখজনক আমি রুবেলের সাথেও একটা কথা ঘোষণা করতেছি, আমাদের সঠিক সম্মান দেওয়া হচ্ছে না। আর সঠিক সম্মান আমরা এই জায়গায় হচ্ছে আসার পরে হচ্ছে আমাদের দাওয়াত দেওয়া হয়। আমরা কিন্তু টিউশন করি, টিউশন ফিটা দিয়ে কিন্তু আমরা ঘর থেকে এই মাত্র এখানে আসছি। তার মানে যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয় আমরা মানে ক্যাম্পাসের থেকে আমাদের যে টিউশনের টাকাটা হয়তো এখানে এসে নষ্ট না করে আমরা ওখানে থাকতে আমরা দিয়েছি। তবে আমাদেরকে যাতে খুব বেশি দরকার না হইলে যাতে না হয়, আমাদের কিন্তু একটা প্ল্যানিং ছিল আমাদের দুর্গাপূজা উপলক্ষে, কিন্তু আমরা আমাদের প্ল্যানিংটা আমরা উপস্থাপন করতে পারিনি। হয়তো অনেক কথার ফাঁকি দেয় এটা হচ্ছে আবার আমাদের তাওয়ান যেমন আছে 5-1 বছর মতোই যে প্রোগ্রামটা ছিল এটা আজকেও সেম ছিল, সেই কারণে আমরা আমাদের উত্থাপন করতে পারলাম না। আমরা হচ্ছে আজকে উত্থাপনটা করবো না, আমরা চাই আগের মতো করে চলুক। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা আগের বছর থেকে আমরা সহজ হবে। ধন্যবাদ।